16 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা 80 লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের সর্বশেষ সংখ্যা 80,58,427 জন। বিশ্বে পর্যন্ত মোট মৃত্যু 4,37,473 জন আর সুস্থ হয়েছেন 38,93,708 জন। এ তথ্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির। এবার দেখে নেওয়া যাক শীর্ষ আক্রান্ত 10টি দেশের সর্বশেষ তথ্য। আক্রান্ত মৃত্যু সংখ্যা সব দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আক্রান্তের মোট সংখ্যা 21,14,026 জন। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা 1,16,127 জন আর সুস্থ হয়েছেন 5,76,334 জন। সংক্রমণের দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু সবই বাড়ছে দ্রুত গতিতে। আক্রান্তের সংখ্যা 8,88,271 জন। মৃত্যু হয়েছে 43,959 জনের আর সুস্থ হয়েছেন 4,77,709 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 5,44,725 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 7,274 জন। সুস্থ হয়েছেন 2,93,780 জন। পার্শ্ববর্তী দেশ ভারত আছে আক্রান্তের তালিকার চতুর্থ স্থানে। ভারতে আক্রান্তের সংখ্যা 3,43,091 জন। মারা গেছেন 9,900 জন আর সুস্থ হয়েছেন 1,80,013 জন। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 2,98,315 জন। মোট মৃত্যু হয়েছে 41,821 জনের। বিপরীতে সুস্থ হয়েছেন মাত্র 1,284 জন। স্পেনে আক্রান্তের সংখ্যা 2,44,109 জন। স্পেনের অবস্থা এখন বেশ কিছুটা স্থিতিশীল। মৃত্যু এবং সুস্থ হওয়ার সংখ্যা আগের মতোই রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা 27,136 জন আর সুস্থ হয়েছেন 1,50,376 জন। ইতালিতে আক্রান্ত 2,37,290 জন, মৃত্যু সংখ্যা 34,371 জন আর সুস্থ হয়েছেন 1,77,010 জন। পেরুতে আক্রান্তের সংখ্যা 2,32,992 জন, মৃত্যু 6,860 জন আর সুস্থ হয়েছেন 1,19,409 জন। ফ্রান্সে মোট আক্রান্ত 1,94,305 জন, মৃতের সংখ্যা 29,439 জন, সুস্থ হয়েছেন 73,268 জন। ইরানে আক্রান্তের তালিকায় এখন পর্যন্ত নাম উঠেছে 1,92,439 জনের। ইরান রয়েছে আক্রান্তের তালিকার দশম স্থানে। ইরানে মারা গেছেন 9,065 জন আর সুস্থ হয়েছেন 1,52,675 জন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত 16 জুনের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,863 জন। এটি দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 94,481 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 53 জন। এটি দেশে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা 1,262 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন, ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 36,264 জন। ফিরোজ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।